Hey guys, good evening and welcome back to my channel. How are you? I am very happy to see you. I am very happy to see you. I am very happy to see you. So guys, I am going to go to the next one. So I am going to go to the next one. মানে জীবনের সবথেকে বড় একটা ঝুঁকি নিয়ে যাচ্ছি তিনি বাবাকে জানাইনি কোথায় যাচ্ছি তো আমি জানি না তোমাদের সাথে আমি এটা শেয়ার করতে পারবো কিনা কাজে যাচ্ছি যদি সবকিছু ঠিকঠাক থাকে অবশ্যই আরেকটা অন্য কোন ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব কেন আমি জীবনে এত বড় একটা ঝুঁকি নিলাম আর ঝুঁকিটা কি সেটা সবটাই মানে সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব বুঝেছো তো মানে 3:30টা 2:30টার দিকে যাওয়ার কথা ছিল তো ঘরে একটু কাজের জন্য মানে হচ্ছিল না তো ফাইনালি এখন রওনা দিয়ে দিয়েছি তো তিন্নিকেও রেখে যাচ্ছি তিন্নিকে নিয়ে যাচ্ছি না কারণ যেখানে যাচ্ছি আমি মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব না তো ওই যে দাদাভাই আছে দাদাভাই সাথেই যাব দাদাভাই ওখানে ওয়েট করছে ট্রান্সপোর্টে তো আমি এখন রওনা দিয়েছি তাড়াহুড়ো করে এসেছি আর অনেক টেনশানে আছি কারণ কোনো দিন আমি এরকম ঝুঁকি নিইনি একা কোনো দিন নিইনি বুঝেছো তো তিন্নি বাবাই যদিও সেরকম কিছু বলেনি আর ওকে আমি সেরকম কিছু জানাইনি বুঝেছো তো চলো এই যে আমি রওনা দিয়ে দিয়েছি তো একদম পুরো জিন্স টিন্স পরেই যাচ্ছি বলবো অবশ্যই কিন্তু তোমরা সাথে থাকো জানি না মানে এটা তোমাদেরকে একটু বলি মানে এটা সম্পর্কে আমি আরেক জায়গায় গেছিলাম তো সেখানে যে কথাটা বলছে কনফিউশনে আমি পড়ে আছি তো সেটা ভালোভাবে জানার জন্য আমি আরেকটা জায়গায় যাচ্ছি মানে কোচবিহারে যাচ্ছি তুমি ওখানে যাই আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো চলো তো গাইস এখন বাজে হচ্ছে 6:37 আর এসেছিলাম কথাবার্তা হয়ে গেছে সব কিছু করলাম আরও দুই দিন আসতে হবে এখন বাড়ি যাব তো বাড়ি থেকে একদম কথা বলবো আর তোমাদেরকে বলেছি আমি কী কারণে এসছি সবটাই তোমাদেরকে আমি আস্তে আস্তে কোনো একটা ব্লগেই জানিয়ে দেবো আশা করি যার জন্য এসেছিলাম সেটার কাজ হবে তবে একটু সময় লাগবে জানি না যে সিদ্ধান্তটা আমি নিয়েছি সেটা ঠিক কি ভুল সেটা পরে তোমাদেরকে যখন জানাবো হয়তো তোমরা সেটা ভালো করে বলতে পারবে বা বুঝতে পারবে তো চলো বাড়ি গিয়ে একদম কথা বলবো এখন আর কিছু বলবো না পুরো গরম শেষ হয়ে গিয়েছে বারবার করে ফোন করছে বাড়ির থেকে কখন রওনা দেবো তার মধ্যে মেয়েকে রেখে এসছি না নিয়ে আসিনি এত দূরে নিয়ে আসা সম্ভব না তো সেই জন্য নিয়ে আসিনি তো একদম বাড়ি গিয়েই কথা বলি ঠিক আছে পুরো ফাঁকা 7টার দিকে গাড়ি ছাড়বে পুরো ফাঁকা বসে আছি চিন্তাই পড়ছি আরও দুই দিন পরপর আসতে হবে কীভাবে আসবো কার সাথে আসবো ওটাই চিন্তায় পড়েছি কী করবো না করবো কাছাকাছি না না দূর তার মধ্যে একা কোনো দিন আসিনি আমি কোচবিহারে তো সেকেন্ড টাইম যদি আসি কোথায় নামবো কী করবো ওইটাই চিন্তা করছি তাছাড়া কিছু না দেখা যাক এখন কী হয় তো চলো